আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ফুটবল টকে সকলকে আমন্ত্রণ শুরুতে একটা কথা বলে নেই তা হচ্ছে আমি তো ফুটবল বিশ্লেষক না ক্রিকেট বিশ্লেষক কিন্তু ক্রিকেটের সঙ্গে কিংবা প্রত্যেকটা স্পোর্টসেরই একটা কমন ভাষা কিন্তু আছে গেম অ্যাওয়ারনেস একটা খুব কমন জিনিস যেটা প্রত্যেকটা স্পোর্টসে ব্যবহৃত হয় এই কথাটা কেন বললাম আমাকে একজন ইনবক্সে একটা ভিডিও পাঠিয়েছেন এবং সেই ভিডিওটা হচ্ছে এনজো ফার্নান্ডেজ তিনি একটা কিক নিয়েছেন এবং সেই কিকটাতে লেওনাল মেসির পায়ে ডিফ্লেক্ট হয়ে সেই বলটা গোল হয়েছে যে ভদ্রলোক আমাকে টেক্সটটা পাঠিয়েছেন তার কোয়েশ্চেনটা এরকম যে গোলটা তো আসলে এনজো ফার্নান্ডেজের ছিল লেওনাল মেসি এখানে আগ বাড়িয়ে পাটা দিয়ে তিনি একটা ক্রেডিট নিতে চাইলেন কিনা দেখেন আমি কেন বলছি যে গেম অ্যাওয়ারনেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে এনজো ফার্নান্দেস যে শটটা নিয়েছেন গোলকিপার কিন্তু বাদিকে দিকে ঝাঁপিয়ে পড়েছেন এখন এনজো ফার্নান্দেস যত দূর থেকে তিনি শটটাকে নিয়েছেন আপনি কি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে ওই শটের পাওয়ার এতটা বেশি ছিল যে গোলকিপার যে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছেন গোলকিপারের হাতে বলটা লাগার পর সেই বলটা বারপোস্টের পাশ দিয়ে চলে যেত না কিংবা বলটা গোল হতোই একদম কি এটার কি কোনো গ্যারান্টি ছিল বা এটার কি কোনো গ্যারান্টি আছে না এটার কিন্তু গ্যারান্টি নাই যতটুকু দেখায় আমরা বুঝতে পারি ডেফিনেটলি আমি ফুটবল বিশ্লেষক না আবারও বলছি কিন্তু খুব কমন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে ফুটবল আপনি আমি আমরা প্রত্যেকেই খেলেছি যে জায়গা থেকে শটটা নিয়েছেন সেটা গোল হতেও পারতো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আবার গোল নাও হতে পারতো সো এখন ওই জায়গাটা ফরওয়ার্ড পজিশনে যেহেতু লেওনাল মেসি ছিলেন তো লেওনাল মেসি গেম অ্যাওয়ারনেস তাকে এটা সাজেস্ট করে যে ওয়েল ওই জায়গা থেকে বলটা যেহেতু আসছে আমি আমার পাটা ব্যবহার করে বা আমি একটা ডিফ্লেকশন দিয়ে সেই বলের গতিটাকেও বাড়িয়ে দিই বলের ডিরেকশনটা পরিবর্তন করতে পারি ডিরেকশনটা পরিবর্তন করতে পারার পেছনে বড় কারণের জায়গাটা হচ্ছে গোলকিপার কিন্তু বা দিকে ঝাঁপিয়ে পড়েছেন অর্থাৎ যেদিকে শটটা নিয়েছেন এনজো ফার্নান্ডেস গোলকিপার সেদিকে ঝাঁপিয়ে পড়েছেন সো আলটিমেটলি যদি লিওনেল মেসি সেটাকে লেট ইড গো করতেন এমনও হতে পারতো গোলকিপার সেটাকে হাতে পেয়ে গেছেন হতে পারতো দ্বিতীয়ত যে পেইসে সে বলটাকে মেরেছেন গোলকিপারের জন্য হয়তো বা ধরাটা অপেক্ষাকৃতভাবে সহজ হতো লেওনেল মেসি প্রথম কথা হচ্ছে পাটা দেয়াতে দুইটা ব্যাপার ঘটেছে একটা হচ্ছে ডিফ্লেকশানে বলের গতিটাও বেড়ে যায় দ্বিতীয়ত যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বলের ডিরেকশনটাও পরিবর্তিত হয় সো আলটিমেটলি আপনি যখন কনফিডেন্ট আছেন ঠিক আছে আমি যে পজিশনটায় আছি সেখান থেকে আই ক্যান ডিফ্লেক্ট দ্য বল এবং আই ক্যান ইনক্রিজ দ্য পেস অফ দ্য বল এই দুইটাই যখন লেওনেল মেসি করতে পারবেন বলে তিনি কনফিডেন্ট সো ওই জায়গাটায় তিনি পাটা বাড়িয়েছেন এখানে ক্রেডিট নেওয়ার চাইতে আমার কাছে মনে হয় গেম অ্যাওয়ারনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি ক্রিকেটের সঙ্গে কেন মিলিয়েছি মহেন্দ্র সিং ধোনির বেশ কিছু রান আউটের সময় খেয়াল করে দেখবেন থার্ড ম্যান থেকে বা ফাইন লেগ থেকে থ্রো আসছে বাট মহেন্দ্র সিং ধোনি হয়তোবা সেই বলগুলোকে ছেড়ে দিলেও পারতেন কিন্তু তিনি সেই বলগুলোর ক্ষেত্রে অনেক সময় ওই যে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বাঁচানোর জন্য যে কাজটা করেন সেটা হচ্ছে হাত দিয়ে একটা ডিফ্লেকশন দেন হাত দিয়ে ডিফ্লেকশনটা দিলে যেটা হয় প্রথমত ডিরেকশনের জায়গাটা ডিরেকশনটা অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট হয় দ্বিতীয়ত গতিটা বেড়ে যায় বলের আপনি যখন হাত লাগিয়ে একটা এদিকে বিট অফ প্রেশার দিচ্ছেন এটা মহেন্দ্র সিং ধোনি খুব বেশি মাত্রায় করতেন যে বলটাকে রিসিভ না করে বল যাচ্ছে জাস্ট হাত দিয়ে এভাবে ক্রস করে স্টাম্পে লাগিয়ে দেয়া বলের গতিটা ওই যে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ব্যাটার হয়তো বা ডাইভ দিয়েছেন সেই জায়গাটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বাঁচিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি এবং সেই সঙ্গে ডিরেকশনটাও যেটা হয়তো বা অতটা অ্যাকুরেট হতো না সেটাকে একদম পরিপূর্ণ কনফিডেন্টলি অ্যাকুরেট করে ফেলা সো এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার কাছে এই একজন দর্শক তিনি জানতে চেয়েছেন আমার মতামতের জায়গাটা ফুটবল নিয়ে আমি অত বেশি পারদর্শিতার জায়গাও নাই কিন্তু আমার কাছে মনেও বেছে যে সামাও আমাদের ক্রিকেটের গেম অ্যাওয়ারনেসের সঙ্গে এই জায়গাটা অনেকাংশে মিলে যায় যেটা মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে বল থ্রো করার পর ওই গেম অ্যাওয়ারনেসটার কারণেই তিনি হয়তোবা ডিফ্লেক্ট করে দিচ্ছেন ঠিক তেমনিভাবে একটা বল কিক করার পর এনজো ফার্নান্ডিস কিক করেছেন লেওনাল মেসের মাথায় হয়তোবা দুইটা বিষয়ে কাজ করতে পারে যে গোলকিপার যেহেতু ঝাঁপিয়ে পড়েছেন এমন হতে পারে ইফ আই লেট ইট গো আমি বলটাকে যদি লেডিড গোল করি সেটা গোলকিপার গোলকিপারের হাতে এসে পড়তে পারে বা গোলকিপারের হাতে ডিফ্লেক্ট হতে পারে এর চাইতে ওই পার্টিকুলার মোমেন্টটাতে গোলকিপার যেহেতু আমার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বলের গতিটাও বাড়িয়ে দেই বলের ডিরেকশনটা পরিবর্তন করে দেয় সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা লেওনাল মেসি ওইভাবেই চিন্তা করেছেন এবং ইট ওয়াজ আ ডিসপ্লে অফ গেম অ্যাওয়ারনেস বাই লেওনাল মেসি এবং টু বি ভেরি অনেস্ট এটা গেম অ্যাওয়ারনেসের একটা অনেক বড় পরিচয়কের জায়গা যেটা আমরা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ক্রিকেটে খুব ভালো মতো দেখতে পায় অনেকেই জিজ্ঞেস করেন যে আমার এক স্টুডেন্ট একবার আমাকে জিজ্ঞেস করছিলো যে মহেন্দ্র সিং ধোনি যখন এই ধরনের স্ট্যাম্পিং বা রান আউটগুলো করেন বলটা তো এমনিই হয়তো বা স্ট্যাম্পে লাগতো বাট তিনি কেন আবার হাত দিয়ে এই কাজটা করেন এটা করেন এই কারণে ডিরেকশনটার অ্যাকুরেসি এবং সেই সঙ্গে পেজটা বাড়িয়ে দেয়া যে গতিটা বাড়লে যেটা হয় যে তাড়াতাড়ি একটা কুইক স্টাম্পে হিট করতে পারে সেটা নর্মাল টাইমের তুলনায় তো এটাই আমার কাছে মনে হয় যে গেম অ্যাওয়ারনেসের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই আপনারাও আপনাদের মতামত লিখে পাঠাবেন দেখি আমার মতের সঙ্গে আপনাদের মত মিলে কিনা না থ্যাংক ইউ